সাইবার বুলিং কি জানেন তো, নিজেকে লুকিয়ে, নিজের প্রোফাইলকে লুকিয়ে অন্য প্রোফাইল থেকে ছেলে, একজন ছেলে অন্য মহিলার কোনো নাম দিয়ে প্রোফাইল খুলেছে এবং সেই প্রোফাইলে সে হচ্ছে বাজে লিঙ্ক পোস্ট করছে, অর্থাৎ পর্নোগ্রাফি লিঙ্ক পোস্ট করছে এবং বাজে কমেন্ট করছে। এবং কোনো মহিলাও যদি এই কাজটি করে, সেই ক্ষেত্রে নিজের পরিচয় গোপন রেখে কোনো ব্যক্তিকে হুমকি দেয়, সেই ক্ষেত্রে ইন্ডিয়ান পিনাল কোডে 507-এ তার বিরুদ্ধে কিন্তু পানিশমেন্ট হবে, সাজা হবে এবং ফাইনেরও ব্যবস্থা আছে। এবং ইনফরমেশান টেকনোলজি অ্যাক্টে সেই ক্ষেত্রে 67 অনুযায়ী তার কিন্তু পানিশমেন্টে আছে। এই যে নিজের প্রোফাইল লুকিয়ে অন্য প্রোফাইল, একজন ছেলে সে হচ্ছে মেয়ে হিসাবে দাবি করে অন্য প্রোফাইল থেকে মানুষকে বাজে মন্তব্য করছে এবং পর্নোগ্রাফি লিঙ্ক কিন্তু শেয়ার করা হচ্ছে, এইটা কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে। এইভাবে মানুষকে সাইবারে প্রতারিত করা হচ্ছে, এইভাবে মানুষ একবার রিপোর্ট করছে সে কমেন্ট ডিলিট করে দিচ্ছে, আপনি বারবার তার কমেন্টে ঢুকে, তার পোস্টে ঢুকে কিন্তু পর্নোগ্রাফি লিঙ্ক এবং বাজে মন্তব্য করছেন, এটা কিন্তু এক ধরনের ক্রাইম, সাইবার ক্রাইম। সেক্ষেত্রে সাইবার থানায় আপনারা অভিযোগ জানান, তার বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নেওয়া হবে। আপনারা ভাবছেন যে ফেসবুকে ফেক আইডি আছে, সেই ফেক আইডি কীভাবে চিনবে, আপনার পরিচয় তো গোপন আছে। আপনারা ভাবছেন, ভুল ভাবছেন, সেক্ষেত্রে আপনার রেকর্ড হয়ে যাচ্ছে, আপনি কখন লগ ইন করছেন এবং লগ আউট কখন করছেন, আপনি কখন অনলাইনে ছিলেন, কতক্ষণ অনলাইনে ছিলেন, এইগুলো কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সাইবার ক্রাইমে এই ধরনের যদি আপনার পোস্টে বাজে মন্তব্য এবং পর্নোগ্রাফি লিঙ্ক এই ধরনের শেয়ার হয়, সেক্ষেত্রে আপনি পদক্ষেপ নিতে পারেন। তো সতর্কিত করলাম, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ।